মহেশখালীর প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের বড়ছড়া নামক স্থানে টমটমের চাপায় আল মুবিন সাত্তার সিহাম নামের 7 বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুসহ আরও 2 জন গুরুতর আহত হয়েছে। নিহত শিশু উপজেলার হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। আহত শিশু শিক্ষার্থী স্থানীয় অনুসন্ধান আদর্শ কিন্ডার গার্ডেন 4th শ্রেণীর ছাত্র প্রাঙ্গন সুশীল, তার বয়স 11 বছর, এবং অপর আহত ব্যক্তি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বলে জানা গেছে। আহত গ্রামীণ কর্মকর্তাকে চকরিয়া একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহত ছাত্রকে মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক টমটমটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকাল 11টার সময় একটি টমটম দ্রুত গতিতে আসার সময় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে টমটমটি সড়কে উল্টে যায়। এই সময় সড়কের এক পাশ দিয়ে শিশু শিক্ষার্থী সিহাম হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি টমটম উল্টে তাকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত 2 ব্যক্তি দুর্ঘটনা কবলিত টমটমের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমটির চালক এক হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন, আরেক হাতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এদিকে ঘাতক টমটম চালককে ধরে পুলিশে দিয়েছে জনতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক মীর। ডেস্ক রিপোর্ট, মহেশখালী নিউজ নেটওয়ার্ক। প্রিয় দর্শক, আপনারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এটি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকায় টমটম চাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক টমটমটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আপাতত মহেশখালী গোরকাটা জনতা বাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘাতক টমটমে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে। এখানে 7-8 বছরের একটি শিশু টমটম চাপায় নিহত হয়েছে। বড়ছড়ার ওই শিশুটির এখনও নাম জানা যায়নি। Oh,